হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আরজি টেক। বন্ধু, নিয়ে এসেছি আপনাদের জন্য আরও কতগুলো নতুন আপডেট এবং নতুন রিক্রুটমেন্টের কতগুলো আপডেট নিয়ে চলে এসেছি। তো প্রথমত তিনটে আপডেট দিয়ে দিচ্ছি আজকে। রাজ্যে ইন্ডিয়ান আর্মি র্যালি হচ্ছে এবং বিভিন্ন যোগ্যতায় এই ইন্ডিয়ান আর্মি র্যালিতে আপনারা অংশগ্রহণ করতে পারেন জবের জন্য। তার সাথে রাজ্যে দামোদর ভ্যালি কর্পোরেশনে নিয়োগ চলছে, সেটাও বলে দিচ্ছি। এবং রাজ্যেরই একটি জেলাতে 100 দিনের কাজে কর্মী নিয়োগ চলছে। তো তিনটে আপডেটই দিয়ে দিচ্ছি একটা ভিডিওতে। সম্পূর্ণ ভিডিওটা দেখুন, যারা নতুন এসেছেন তাদেরকে রিকোয়েস্ট করলাম সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন এবং বং চ্যাম্পিয়ন্সকেও পারলে প্লিজ একটু সাপোর্ট করবেন। তো প্রথমে চলুন দেখে নিচ্ছি আমি রাজ্যে ইন্ডিয়ান আর্মি র্যালির যে নিউজটা বললাম। তো পশ্চিমবঙ্গে ইন্ডিয়ান আর্মি র্যালির মাধ্যমে ভারতীয় সেনাবাহিনীতে বিভিন্ন পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। র্যালি হবে শিলিগুড়িতে। ইন্ডিয়ান আর্মির তরফ থেকে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। র্যালিতে অংশগ্রহণ করার জন্য অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনের লিঙ্কটি আমি ডিসক্রিপশানে আপনাদের দিয়ে দেবো। এবং পদের নামগুলো একটু বলে নিই। সোলজার ট্রেসম্যান 10 পাস, সোলজার ট্রেসম্যান 8 পাস, সোলজার ক্লার্ক, স্টোর কিপার, টেকনিক্যাল, সোলজার জেনারেল ডিউটি, সোলজার টেকনিক্যাল অ্যান্ড সোলজার টেকনিক্যাল নার্সিং অ্যাসিস্ট্যান্ট। তো এবার কোন কোন পদের পরপর শিক্ষাগত যোগ্যতা কী কী সেটা বলে দিচ্ছি। প্রথমে সোলজার ট্রেডসম্যান, সোলজার ট্রেডসম্যান কিন্তু মাধ্যমিক পাশ করা থাকলেই আপনি আবেদন করতে পারছেন। মাধ্যমিকের প্রতিটি বিষয়ে অন্তত আপনাকে 33% নাম্বার পেতে হবে, তাহলে কিন্তু আপনি এই মাধ্যমিক পাশের এই যোগ্যতাতে এই জবটার জন্য অ্যাপ্লাই করতে পারছেন। তারপরে আছে সোলজার ট্রেডসম্যান যেটা 8 পাস, অর্থাৎ অষ্টম শ্রেণী পাস করা থাকলে এবং অষ্টম শ্রেণীতে প্রত্যেকটা সাবজেক্টে 33 নম্বর করে থাকলে আপনারা আবেদন করতে পারছেন। এবং উচ্চতর কোয়ালিফিকেশান থাকলেও কিন্তু আপনারা আবেদন করতে পারছেন। তো সোলজার ক্লার্ক এবং অথবা স্টোর কিপার টেকনিক্যাল, তো তার জন্য আপনাকে গড়ে অন্তত আপনাকে 60% নম্বর যে কোনো শাখায় আর্টস, কমার্স, সায়েন্স নিয়ে উচ্চ মাধ্যমিকে আপনাকে পাস হতে হবে। উচ্চ মাধ্যমিকে ইংরাজি, গণিত বা অ্যাকাউন্টস বা বুক কিপিং বিষয়ে অন্তত 50% নম্বর থাকা বাধ্যতামূলক। এটা হচ্ছে আপনার লাগছে উচ্চ মাধ্যমিক পাশে সোলজার ক্লার্ক অথবা স্টোর কিপার টেকনিক্যালে। তো সোলজার জেনারেল ডিউটি সেটা বলে দিচ্ছি, গড়ে অন্তত 45% নম্বর পেয়ে আপনাকে মাধ্যমিক পাশ হতে হবে এবং মাধ্যমিকের প্রতিটি সাবজেক্টে কম করে 33% নম্বর আপনাকে পেতেই হবে। সোলজার টেকনিক্যাল সেখানে লাগছে গড়ে অন্তত আপনাকে 50% নম্বর পেয়ে বিজ্ঞান বিভাগে যদি আপনি উচ্চ মাধ্যমিক পাশ করে থাকেন তাহলে আপনি এটা আবেদন করতে পারছেন। এবং উচ্চ মাধ্যমিকের প্রতিটি বিষয়েতে আপনাকে 40% নম্বর থাকা বাধ্যতামূলক। উচ্চ মাধ্যমিকে বিজ্ঞান বিষয়ের মধ্যে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এবং ইংলিশ এই বিষয়গুলো নিয়ে কিন্তু আপনাকে পড়াশোনা করে থাকতে হবে। সোলজার নার্সিং অ্যাসিস্ট্যান্ট, তার জন্য 50% নম্বর পেয়ে আপনাকে বিজ্ঞান বিষয়ে পাস করতে হবে, 40% নম্বর প্রত্যেকটি সাবজেক্টে থাকতে হবে এবং তার সাথে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ইংরাজি এই নিয়ে পড়াশোনা করতে হবে। অথবা ফিজিক্স, কেমিস্ট্রি, বোটানি, জুলজি, ইংরাজি এইসব বিষয়ে পড়ে থাকলেও আপনারা আবেদন করতে পাচ্ছেন, অর্থাৎ এটাও কিন্তু উচ্চ মাধ্যমিক পাশের লাগছে। এবং এখানেও কিন্তু কোনো রকমের নার্সিংয়ের ট্রেনিংয়ের কোনো ব্যাপার নেই। বয়স সীমাটা বলে দিই, বয়স সীমা হচ্ছে 17 থেকে 23 বছরের মধ্যে আপনাকে বয়স সীমা রাখতে হবে, যেটা সোলজার জেনারেল ডিউটি বাদ দিয়ে। কারণ সোলজার জেনারেল ডিউটি সেখানে কিন্তু আপনাকে 17 থেকে 21-এর মধ্যে আপনাকে বয়স হতে হচ্ছে। উচ্চতা বলে দিচ্ছি, অর্থাৎ হাইট কত লাগছে। সোলজার ক্লার্ক, স্টোর কিপার, টেকনিক্যাল পদ বাদে বাকি সমস্ত পদের ক্ষেত্রে উচ্চতা হতে হবে আপনাকে কমপক্ষে 169 সেন্টিমিটার। এবং সোলজার ক্লার্ক ও স্টোর কিপার পদের ক্ষেত্রে উচ্চতা হতে হবে কমপক্ষে 162 সেন্টিমিটার। গোর্খা বা নেপালি এবং অন্যান্য বা ট্রাইবের যদি থাকেন তাহলে তাদের ক্ষেত্রে যে সমস্ত ছাড় আছে সেই ছাড়গুলো আপনারা পাবেন। ছাতি অর্থাৎ চেস্ট আপনাকে কী লাগবে। সোলজার ট্রেডসম্যানের জন্য আপনাকে 10 পাস অথবা এবং সোলজার ট্রেডসম্যানের জন্য 8 পাস বাদে বাকি পদগুলির ক্ষেত্রে কিন্তু ছাতির কমপক্ষে আপনাকে 77 সেন্টিমিটার হতে হবে। সোলজার ট্রেডসম্যান বা 10 পাস এবং সোলজার ট্রেডসম্যান 8 পাসের ক্ষেত্রে ছাতি আপনাকে কমপক্ষে করতে হবে 76 সেন্টিমিটার। প্রতি ক্ষেত্রে 5 সেন্টিমিটার প্রসারণের দক্ষতা থাকা প্রয়োজন। ওজন কিন্তু আপনাকে হাইট অনুযায়ী টোটাল ওজনটা রাখতে হবে, যাতে মেডিকেল এক্সামিনেশানে গিয়ে আপনি ওভারওয়েট বা লো ওয়েট যাতে না হয়ে যায়। এবং আপনার এই টোটাল জিনিসটা হবে কিন্তু ফিজিক্যাল ফিটনেস টেস্টের মাধ্যমে। সেই ফিজিক্যাল ফিটনেসে গ্রুপ 1 থাকছে, গ্রুপ 2 থাকছে। গ্রুপ 1-এ কী থাকছে, 5 মিনিট 30 সেকেন্ডের মধ্যে আপনাকে 1.6 কিলোমিটার দৌড়াতে হচ্ছে এবং এতে নম্বর থাকছে 60। তার সাথে আছে পুল আপস আছে, পুল আপস হচ্ছে আপনাকে 10টি হলে 40 নম্বর, পুল আপস 9টি হলে 33 নম্বর, এইভাবে কিন্তু নাম্বারটা ভাগ করা।
গ্রুপ টুতে রয়েছে, সেখানে পুল আপস রয়েছে 8টি হলে 27 নম্বর এবং 7টি হলে 21 নম্বর, 6টি হলে 16 নম্বর, অর্থাৎ যতগুলো আপনি করতে পাচ্ছেন। তার সাথে কিন্তু আছে আপনার 5 মিনিট 31 সেকেন্ডের থেকে 5 মিনিট 45 সেকেন্ডের মধ্যে আপনাকে মোট 1.6 কিলোমিটার দৌড়াতেই হবে, এবং এখানে রয়েছে নাম্বার আপনার 48। নিয়োগ পদ্ধতিটা পুরোপুরি, প্রথমে তো আপনারা মেডিকেল টেস্ট হবে এবং শারীরিক সক্ষমতা হবে আপনাদের, তার পরবর্তী ক্ষেত্রে কিন্তু লিখিত পরীক্ষা হবে। কেবলমাত্র যারা শারীরিক সক্ষমতা অর্থাৎ র্যালিতে যারা উন্নতি মানে আলটিমেটলি যারা প্রমোট হলেন তাদেরই কিন্তু ডাকা হবে পরবর্তী পরীক্ষার জন্য। অ্যাডমিট কার্ড র্যালিতে অংশগ্রহণ করার জন্য প্রয়োজনীয় অ্যাডমিট কার্ড আবেদনকারীর ইমেল আইডিতে কিন্তু পাঠিয়ে দেওয়া হবে। আচ্ছা, আপনি র্যালি অনুষ্ঠিত হওয়ার 15 দিন আগে আপনাকে আলটিমেটলি অ্যাডমিট কার্ডটা ইমেলেরা করে দেবে। 20 কপি পাসপোর্ট সাইজের কালার ফটো, ফটোগুলি অ্যাটেস্টেড করা যাবে না, ফটোগুলি 3 মাস পুরনো হওয়া যাবে না, এগুলো কিন্তু আপনার র্যালিতে লাগছে। শিক্ষাগত যোগ্যতার মার্কশিট লাগছে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা অন্যান্য অফিসিয়ালের তরফ থেকে স্থায়ী বসবাসের প্রধান প্রমাণপত্র যদি আপনার আলাদা করে প্রমাণপত্র না থাকে, এবং তার সাথে বলে দিয়েছে যে ধর্মের অর্থাৎ রিলিজিয়ান সার্টিফিকেট, যদি আবেদনকারী জাতিগত প্রমাণপত্রে ধর্ম উল্লেখ না থাকে তাহলে রিলিজিয়ান সার্টিফিকেট কিন্তু লাগবে, এবং আপনার বা স্কুল কলেজ বা যাবতীয় যা ক্যারেক্টার সার্টিফিকেট যাবতীয় আছে সেগুলো লাগছে, এবং তার সাথে আপনার গ্রাম প্রধান বা মিউনিসিপ্যাল কর্পোরেশন থেকে ক্যারেক্টার সার্টিফিকেট লাগবে। এই সার্টিফিকেটটি 6 মাসের বেশি পুরনো হলে কিন্তু আপনার চলছে না। এছাড়া তো যারা NCC করেছে তাদের NCC সার্টিফিকেট AB যেটা আছে সেটা, এছাড়া যদি রিপাবলিক ডে প্যারেডে তারা যদি অংশগ্রহণ করে থাকে তাহলে সেই সার্টিফিকেটগুলো লাগবে, এবং এগুলোকে কিন্তু আপনাকে অ্যাটেস্টেড করতে হচ্ছে। এবং শেষ 2 বছরের মধ্যে আন্তর্জাতিক ও জাতীয় স্তরে যদি কোনো খেলাধুলা করে থাকেন তাহলে আপনারা অ্যাপ্লাই দিতে পারেন। 10 টাকা নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপারে এফিডেভিট লাগবে, যে এফিডেভিটের ফরম্যাটটা কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন ওয়েবসাইটে। আবেদনকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্ট, প্যান কার্ড, আধার কার্ড, এই বাকি সমস্ত জিনিসগুলোর কিন্তু আপনার আলটিমেটলি অ্যাটেস্টেড করে 2 কপি করে জেরক্স করে নিয়ে আসবেন, অর্থাৎ যেদিনকে আপনার হচ্ছে। যে সমস্ত জেলার প্রার্থী আবেদন করতে যোগ্য, জলপাইগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ার, মালদা, কালিম্পং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং কোচবিহার, কেবলমাত্র উপরে উল্লেখিত জেলা বাসিন্দাই এই র্যালিতে অংশগ্রহণ করতে পারবেন, অন্যান্য জেলা থেকে কিন্তু আবেদন করা যাবে না। শিলিগুড়িতে হচ্ছে এই আবেদনটা, এবং আমি এর টোটাল ডিটেলসটা আপনাদের যে অফিসিয়াল ওয়েবসাইটটা সেটা আমি দিয়ে দিচ্ছি ডিসক্রিপশানে। তো চলুন দেখে নিচ্ছি আরও একটা নতুন আপডেট। তো রাজ্যের দামোদর ভ্যালি কর্পোরেশনে বিভিন্ন দপ্তরে নিয়োগ চলছে, HS সহ বিভিন্ন যোগ্যতায় কিন্তু নিয়োগ চলছে, এবং ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারেন। দামোদর ভ্যালি কর্পোরেশনে পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ড রাজ্যে বিভিন্ন প্ল্যান্টস ও স্টেশনে এই কর্মী নিয়োগ হবে। নিয়োগ করা হবে 1 বছরের চুক্তির ভিত্তিতে, কাজের প্রয়োজনীয়তা অনুসারে চুক্তির সময়সীমা 2 বছর পর্যন্ত বৃদ্ধি করা যেতে পারে, এবং এর বিজ্ঞপ্তি বেরিয়েছে 2/11/2020। এর কিন্তু আবেদন শুরু হয়েছে 11/11/2020 থেকে, এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে 4/12/2020। তার মধ্যে আপনাদের কিন্তু এটা টোটাল অ্যাপ্লাই করতে হচ্ছে, এবং এই ক্ষেত্রে বিভিন্ন পদ আছে এবং বয়সটা বলে দিচ্ছি আমি। প্রতিটি পদের ক্ষেত্রে বয়স হতে হবে সর্বোচ্চ 62 বছরের মধ্যে, বয়স হিসাব করবেন 4/12/2020 তারিখের মধ্যে দিয়ে। এবং এখানে অনেক কটা পোস্ট আছে, যেমন ফিজিওথেরাপিস্ট, জুনিয়র নার্স গ্রেড 2, জুনিয়র এক্স-রে টেকনিশিয়ান এবং জুনিয়র ল্যাব টেকনিশিয়ান, জুনিয়র ফার্মাটিস্ট গ্রেড 2। স্যালারিগুলো বলে দিচ্ছি, ফিজিওথেরাপিস্টের জন্য 33,534, জুনিয়র নার্স গ্রেড 2 19,500, জুনিয়র এক্স-রে টেকনিশিয়ান 19,500, জুনিয়র ল্যাব টেকনিশিয়ান 19,500, জুনিয়র ফার্মাসিস্ট গ্রেড 2 17,636। শিক্ষাগত যোগ্যতা, ফিজিওথেরাপিস্টের ক্ষেত্রে আপনাকে যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাস করা থাকলে, সঙ্গে ফিজিওথেরাপির যদি ডিপ্লোমা কোর্স থাকে আপনি আবেদন করতে পাচ্ছেন, এবং কিন্তু 2 বছরের আপনাকে অভিজ্ঞতা বাধ্যতামূলক, অর্থাৎ যারা ফিজিওথেরাপিস্টে আবেদন করছেন। যারা জুনিয়র নার্সের গ্রেড 2 অ্যাপ্লাই করছেন তাদেরও উচ্চ মাধ্যমিক বিজ্ঞানে পাস করতে হবে, এবং তার সাথে আপনাকে GNM নার্সিংয়ে ডিপ্লোমা পাস করে থাকতে হবে। জুনিয়র এক্স-রে টেকনিশিয়ানের ক্ষেত্রে আপনাকে বিজ্ঞান শাখায় উচ্চমাধ্যমিক পাস করতে হচ্ছে, তার সাথে কিন্তু রেডিওগ্রাফি বা এক্স-রে টেকনিশিয়ান নিয়ে আপনাকে ডিপ্লোমা থাকতে হচ্ছে। জুনিয়র ল্যাব টেকনিশিয়ান, সেক্ষেত্রে আপনাকে সায়েন্স ব্যাকগ্রাউন্ড রাখতে হবে উচ্চমাধ্যমিকে, এবং ল্যাবরেটরি টেকনোলজি ডিপ্লোমা অথবা সার্টিফিকেট কোর্স আপনাকে পাস করতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে কিন্তু আপনাকে 1 বছরের কম করে অভিজ্ঞতা লাগছে। জুনিয়র ফার্মাসিস্ট গ্রেড 2, সেখানে হচ্ছে বিজ্ঞান শাখায় উচ্চমাধ্যমিক পাস, ফার্মাসিস্টে 2 বছরের ডিপ্লোমা কোর্স, সংশ্লিষ্ট কাজের ক্ষেত্রে 2 বছরের অভিজ্ঞতা কিন্তু বাধ্যতামূলক, এবং নিয়োগ পদ্ধতি হচ্ছে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। আমি এই টোটাল যে অ্যাপ্লিকেশনের লিঙ্কটা সেটা আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, সেখান থেকে গিয়ে আপনারা আবেদন করতে পাচ্ছেন। তো চলুন দেখে নিচ্ছি আরও একটা জব।
মোটামুটি আমি তিনটে জবের আপডেট আজকের আপনাদের দিয়ে দিচ্ছি। তো রাজ্যে 100 দিনের কাজ দেখাশোনা করার জন্য মানগেরা প্রকল্পে অধীনে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। নিয়োগ করা হবে বীরভূম জেলার মুড়াবাই 1 নম্বর ব্লক থেকে। ওয়েস্ট বেঙ্গল মানগেরা গ্রাম রোজগার সহায়ক রিক্রুটমেন্ট, লাস্ট ডেট হচ্ছে কিন্তু এর 23/11/2020। আবেদন করতে হলে খুব তাড়াতাড়ি আপনাদের এটাকে আবেদন করতে হচ্ছে। পদের নাম এবং স্যালারিটা বলে দিচ্ছি। গ্রাম রোজগার সহায়ক পদের নাম, বেতন হচ্ছে আপনার 12,000 টাকা, ট্রেনিং শেষ হলে প্রতি মাসে অতিরিক্ত 500 টাকা করে দেওয়া হবে। বয়সসীমা বলে দিয়েছে 18 থেকে 35, অন্যান্য যাবতীয় যা ছাড় সেগুলো পাবেন। এবং শিক্ষাগত যোগ্যতা এর জন্য আপনাকে লাগবে 55% নম্বর নিয়ে বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে। উচ্চ মাধ্যমিকে গণিত ও পদার্থবিদ্যা হিসাবে আপনাকে পড়াশোনা করতে হবে, অথবা ভোকেশনালে উচ্চ মাধ্যমিক পাশ করা থাকলেও আপনাদের যদি গণিত এবং পদার্থবিদ্যা অর্থাৎ ফিজিক্স ও ম্যাথ যদি থাকে সাবজেক্টে, যারা ভোকেশনাল নিয়ে পাশ করছেন তারাও কিন্তু এটা আবেদন করতে পারছে। এবং সব ক্ষেত্রে আপনার 50 এবং এছাড়াও যারা 55% নাম্বার নিয়ে সিভিল ইঞ্জিনিয়ারিং পাশ করেছে তারাও কিন্তু এটা আবেদন করতে পারছে। এবং সব ক্ষেত্রে আপনাকে 6 মাসের কম্পিউটার ট্রেনিংয়ের সার্টিফিকেট থাকতে হবে। আবেদনকারীকে বীরভূম জেলার মুড়াবাই 1 নম্বর ব্লকের স্থায়ী বাসিন্দা হতে হবে। এবং আবেদনের পদ্ধতিটা টোটাল এবং এর যে প্রসিডিওর টোটাল যে ডিটেলসটা আমি আপনাদের তো ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি, সেখান থেকে আপনারা জাস্ট ক্লিক করলেই আপনারা তলায় ফর্মটা পেয়ে যাচ্ছেন, সেখান থেকে আবেদন করতে পারছেন। তবে ডকুমেন্টসটা একটু বলে দিই আমি। ডকুমেন্টস করার জন্য কিন্তু আপনাকে এখানে লাগছে সেলফ অ্যাটেস্টেড করা শিক্ষাগত যোগ্যতার মার্কশিট ও সার্টিফিকেট, পঞ্চায়েত প্রধান এমএলএ এমপি স্বাক্ষরিত স্থায়ী বাসিন্দা প্রমাণপত্র, কম্পিউটার ট্রেনিং সার্টিফিকেট, বয়সের প্রমাণপত্র, মাধ্যমিকের অ্যাডমিট মার্কশিট সার্টিফিকেট ইত্যাদি। তো তিনটে জবের আপডেট দিয়ে দিলাম, যে কোনো জবের ক্ষেত্রে কোনো অসুবিধা হলে বলবেন। ইন্ডিয়ান আর্মি যে র্যালির জন্য হচ্ছে সেখানে যদি কোনো ডকুমেন্টস আপনাদের নিতে বা কোনো ডকুমেন্টস বুঝতে অসুবিধা হয় কমেন্টে জানাবেন, আমি সেই ডকুমেন্টসগুলো বলে দেবো। যদি আপনাদের যে এফিডেভিটটা আছে সেটা মনে হয় যে একদম পুরো প্রপারভাবে দেখিয়ে দেবো তাহলে দেখিয়ে দেবো, এছাড়া যদি কোনো রকমের কোনো কিছু ডকুমেন্টস অসুবিধা হয় আমাকে বলবেন, আমি সেটা চেষ্টা করব। তো ভিডিওটা এত অবধি হলো, পরবর্তী যেরকম যে আপডেটটা নিয়ে আসবো। ভালো থাকবেন সবাই, বিশাল বড়।